আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। 28শে জুন তথা আজকে মঙ্গলবার থেকে 3 দিনের যে লকডাউন দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবারের পর যে শাটডাউন দেওয়া হয়েছে, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যে প্রবাসীদের আসলে কোন কোন সমস্যা হতে পারে, আন্তর্জাতিক ফ্লাইট বা যে বিভিন্ন ফ্লাইট সংক্রান্ত ইস্যু আছে, ভিসার বিভিন্ন ইস্যু আছে, দেশে আটকে পড়া প্রবাসীদের বিভিন্ন কথা রয়েছে, সেই সবগুলো এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে যেখান থেকে প্লে করেছেন। প্রবাস কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের তথ্য বাবদে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত যে 3 দিনের লকডাউন দেওয়া হয়েছে সেখানে প্রবাসীদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন বা আন্তর্জাতিক ফ্লাইট এর মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না। কিন্তু যদি বৃহস্পতিবারের পর থেকে যে শাটডাউন শুরু হয়েছে সেখানে হয়তো আন্তর্জাতিক ফ্লাইট, আন্তর্জাতিক রুট প্লাস নানান ধরনের সেক্টরে কিন্তু পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু এই রেমিটেন্স যোদ্ধা বলে বলে ডুল পিটানো প্রবাসীদের যেন আসলে খারাপ সময় যাচ্ছেই না, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই বেশি বাংলাদেশের প্রবাসীরা, ওমান, দুবাই, সৌদি আরব, এই দেশগুলোতে কিন্তু সর্বোচ্চ আমাদের বাংলাদেশের প্রবাসীরা। এই দেশগুলোতে প্রতিনিয়ত নানান নিয়মের মধ্য দিয়ে চড়াই উৎরাই পার করেই কিন্তু এই প্রবাসীদের দিন কাটতেছে। তার মধ্যে মরারগা হচ্ছে বাংলাদেশের এ নিয়ম। কারণ হচ্ছে, যদি আপনি ওমানের কথা ধরেন, এই দেশে ওমানিকরণের জন্য প্রতিনিয়ত নানান নিয়ম চলতেছে, করোনা ভাইরাসের জন্য লকডাউন এবং ব্যবসা খাতে মন্দা। তারপরে যদি আপনি সৌদি আরবের কথা চিন্তা করেন, সেই দেশে করোনা ভ্যাকসিন সহ নানান ইস্যু নিয়ে কিন্তু প্রবাসীরা চরম দুরবস্থায়। দুবাইয়ের কথা যদি চিন্তা করেন, দুবাইয়ে দেখা যাচ্ছে আমাদের ভিজিট ভিসায় ভিসা লাগানোর উদ্দেশ্যে সেই দেশে গিয়ে অধিকাংশ প্রবাসীরা কিন্তু দিশেহারা। সো সেই এই মূল যে দেশগুলোতে আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি প্রবাসী, এই দেশগুলোতেই তো আমাদের প্রবাসীরা ছন্নছাড়া। তার মধ্যে যদি আবার আমাদের বাংলাদেশে এই চরম অবস্থা হয়, সেক্ষেত্রে প্রবাসীরা আসলে বেঁচে থাকাটাই এখন মুশকিলের ব্যাপার হয়ে গেছে। যদিও প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে সান্ত্বনাস্বরূপ একটা কথা বলা হয়েছে, যেখানে উল্লেখ করা হয় যে প্রবাসীদের কথা চিন্তা করে বৃহস্পতিবারের পর যে নতুন নিয়মকানুনগুলো আসতেছে সেখানে হয়তো বেশ কিছু সেক্টরে হয়তো শিথিল দেখার সম্ভাবনা রয়েছে, সেটা আন্তর্জাতিক ফ্লাইটে হোক বা যে কোনোভাবেই হোক। আসলে আমরা এটাই চাই, আমাদের প্রবাসীদের জন্য বাড়তি নজর দেওয়া হোক, আমাদের প্রবাসীদেরকে ন্যায্য অধিকার দেওয়া হোক, ন্যায্য সম্মানটুকু দেওয়া হোক। কারণ আমরা দিন শেষে দেশের টাকা পাঠিয়ে, দেশের রিজার্ভ বাড়াচ্ছি, দেশের অর্থনীতি সাকাশে চল রাখতে অগ্রণী ভূমিকা রাখতেছি। যাই হোক, আপনাদের যারা যারা প্রবাসী ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনাদের ভিসা, টিকিট, পাসপোর্ট থেকে ধরে যা কিছু আছে সব কিছু মেনটেন্স করে রাখার চেষ্টা করবেন এবং সঠিকভাবে রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে, কখন কোন ধরনের পরিবর্তন বাংলাদেশ নিয়ে আসে এখন বলা বড্ড মুশকিল। না হলে দেখা যাচ্ছে দিন শেষে আবার যদি আপনি ভিসা সংক্রান্ত বা নানান এই ইস্যুগুলো নিয়ে ফেঁসে যান বা বাংলাদেশে আটকা পড়ে আসেন, ফ্লাইটের জন্য যেতে পারতেছেন না, এইসব ইস্যু নিয়ে যদি আটকে যান আর বাংলাদেশে যদি নতুন একটা নিয়ম করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব জীবনটা ঝুঁকিপূর্ণের মধ্যে পড়ে যাবে। কারণ আপনারা জানেন বাংলাদেশের নিয়মকানুনের কোনো স্টেশন নাই, কখন কোন নিয়ম হয়ে যায় সেটা বলা বড্ড মুশকিল। তো যাই হোক, আপনাদের আমার ব্যক্তিগতভাবে আপনাদের এই অনুরোধটা থাকবে যে আপনাদের জানমাল বা পাসপোর্ট, টিকিট, ইয়া সব কিছু যে বিশেষ সংক্রান্ত যে ইস্যুগুলো আছে এগুলো ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। এবং আরব দেশগুলোতে যারা আছেন স্পন্সরের দ্বারস্থ, স্পন্সরের সাথে সবসময় ভালো একটা কমিউনিকেশন রাখার চেষ্টা করবেন। কারণ বহির্বিশ্বে করোনার কারণে এখন সবাই দিশেহারা, এখন একমাত্র আপনার স্পন্সরই আপনার অবলম্বন। তো যাই হোক, আপনারা অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধরে আমাকে দেখার জন্য। মুসাই অফিসিয়ালের পক্ষ থেকে আমি মুসাই মন ছিলাম আপনাদের সাথে। তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন, আর অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন। কারণ আগে জীবন, পরে অন্য কিছু, না হলে দেখা যাবে দিন শেষে আপনারা নানা সমস্যায় পড়ে যাচ্ছেন, পরিবারটাকেও ধ্বংস করে দিচ্ছেন।